ব্যাপারে আপনারা জানেন যে আজকে যাত্রার দ্বিতীয় দিন আমাদের, অর্থাৎ 4 তারিখ আজকে আমরা যে অগ্রিম টিকিট বিক্রি করেছিলাম সেই 4 তারিখের যাত্রা সকাল থেকে এই পর্যন্ত আমাদের 17টি ট্রেন ছেড়ে গেছে লোকাল মেল কমিউটার আন্তনগর মিলিয়ে। ইনশাআল্লাহ সবগুলো ট্রেন যথাসময়ে ঢাকা ছেড়ে গিয়েছে এবং সমস্ত যাত্রীসাধারণ নিরাপদে নির্বিঘ্নে ট্রেনে উঠতে পেরেছেন এবং এখনও পর্যন্ত ওনাদের একটি 700তম যাত্রা ওনারা অংশগ্রহণ করেছেন। আর আপনারা জানেন যে এবার আমাদের মূল চ্যালেঞ্জ হলো বিনা টিকিটে কোনো যাত্রীকে যেন ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না। তো আপনাদের মাধ্যমে আমরা সকল সম্মানিত যাত্রীকে অনুরোধ করছি কেউ যেন বিনা টিকিটের যাত্রী হয়ে ট্রেনে ভ্রমণ না করেন এবং আমাদের ট্রেনের সাদে বাফারে এবং স্টেশন অঙ্গনে যেন প্রবেশ না করেন। কারণ হচ্ছে যে যারা অনলাইনে টিকিট কেটেছেন আপনারা জানেন যে একটা 700 ভ্রমণ চান সবাই প্রত্যেকেই, তো অতিরিক্ত যাত্রী থাকলে আপনারা যারা বিনা টিকিটের যাত্রী দেখার অনেক ওনাদের আপনার সবাই বিরক্তিবোধ করেন এবং এটি যারা সাদে ওঠেন বা বাবার ওঠেন বুঝে উঠুক না উঠে উঠুক এটা জীবনের জন্য যতটুকু হুমকি ততটা বিপজ্জনকও। তাই ঈদ যাত্রার এই উৎসব মুক্তর আনন্দ যাত্রাকে যেন আমরা কেউ বিষাদে পরিণত না করি, এই জন্য আপনাদের সাথে মাধ্যমে সকল সমাজ যাত্রী সাধারণ অনুরোধ করবো বিনা টিকিটে কেউ যেন ট্রেনে ভ্রমণ না করেন। আর বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যেন একটি সুন্দর ঈদ যাত্রা উপহার দেওয়া যায়। ধন্যবাদ। ইনশাল্লাহ এখনও পর্যন্ত আমাদের যেহেতু সবগুলো ট্রেনেই যথাসময়ে ছেড়ে গিয়েছে ইনশাল্লাহ, তো আশা করছি পরবর্তী সময়ে ট্রেনগুলো আমরা যথাসময়ে ছাড়তে পারবো। আর 7-8 তারিখে একটু চাপ বাড়বে এটা আমাদের মাথায় আছে, সেই চাপ বৃদ্ধি পাবে এটা মাথায় রেখে আমরা আমাদের কর্মযজ্ঞ সাজিয়েছি। আশা করছি সমস্যা হবে না ইনশাল্লাহ, বাকিটা আলাদা দিচ্ছে। আমাদের এবারে আপনারা জানেন যে এবার আমাদের আর যারা ঈদ স্পেশাল ট্রেন চলাচল করছে ওই যে 16 স্পেশাল সহ, তো আগামীকাল থেকে এই ট্রেনগুলো চলাচল শুরু করবে ঈদ স্পেশাল ট্রেনগুলো। আশা করি সমাজের সাধারণ তাদের নিজ নিজ গন্তব্যে সুন্দরভাবে পৌঁছতে পারবেন। আপনারা জানেন যে হ্যাঁ না আমরা এই ব্যবস্থাটা ধরে রাখার চেষ্টা করবো শেষ পর্যন্ত, কিন্তু আপনারা জানেন যে আমরা নিরস্ত্র। আসলে যখন জনস্রোত যেমন গতবারের একদম লাস্টের দিন আগের দিন গার্মেন্টসগুলো ছুটি হওয়ার পরে যে শোটা আপনারা রাখতে পারেনি, তো এবারে আমরা একটু আপনারা দেখেছেন যে গতবার থেকে আরও একটু বাড়িয়ে দিয়েছি সামনে এবং আপনার ঠিক পুলিশ বক্সের সামনে, ওখানে আমাদের পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্স আছে, পুলিশ রেপুটেশন ব্যাটালিয়ান আমাদের এলএনএসএমএল বাহিনী, জিআরপি পুলিশ, ডিএমপি পুলিশের, তো আশা করি সবাই সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি পারবো সফলতে। হ্যাঁ আপনারা জানেন যে আমাদের এই ঈদ যাত্রাকে আপনার সারা বছর যাই করি না কেন আমরা ঈদ যাত্রাকে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় করতে নিরাপদ করতে সর্বোচ্চ প্রচেষ্টা করে থাকি, মানে আমাদের সব কিছু দিয়ে থাকি এই দুই ঈদমুখী গড়মুখী মানুষদের জন্য সমাজ জাতিদের জন্য। তো এবারও আমাদের সেই প্রস্তুতি রয়েছে, আপনাদের প্রত্যেকটি রিলিফ ট্রেন অন ট্রেনের অবস্থা থাকবে এবং আমাদের ধরেন ইমার্জেন্সি ইঞ্জিন তারপর পাইলটিং ব্যবস্থা যেমন হ্যাঁ সমস্ত কিছু ব্যবস্থা রাখা আছে ইনশাল্লাহ, অ্যাডভান্স ব্যবস্থা আছে, বাকিটা আলাদা এসেছে আপনারা দোয়া করবেন। যেহেতু জ্বর বৈশাখের রাত গত রাত্রেও আপনার কাল বৈশাখী জ্বরে কিছু কিছু জায়গায় আমাদের রেল লাইনের উপরে গাছ পড়েছিল, তো এই প্রাকৃতিক দুর্যোগ আসতে তো ধরেন যতটুকু সময় দুর্দশার মধ্যে আমরা রিকভারি করছি, খুব দুর্দশার মধ্যে আমরা ট্রেন চালিয়েছি, তো সেটা যদি নড়া না কাঁকিত কিছু না ঘটলে ইনশাল্লাহ সুস্থ এবং সুন্দর যাত্রা হবে। না আমি তো না আমি আপনাকে বলেছি হ্যাঁ আপনাদেরকে আমি অবগত করেছি যে দেখেন ঈদ যাত্রা কেন্দ্রিক আমাদের যে বিশেষ ব্যবস্থাপনা আপনারা জানেন যে সারা বছর যাই করি না কেন ঈদ যাত্রায় বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বিজি থাকেন এই ঈদ যাত্রাকে সুন্দর এবং নিরাপদ করার জন্য। তো এইবারও ঠিক তারই ধারাবাহিকতায় বিভিন্ন পর্যায়ে মনিটরিং সেল রয়েছে, আজকে জানেন আজকে আমাদের নিজে উদ্বোধন কর্মকর্তা অর্থাৎ জিএম ইস স্যার আজকে নিজে টলি করতেছেন এখান থেকে ভৈরব গেলেন 10টার দিকে, এরকম আমাদের সকল পর্যায়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ মোবাইল কোর্টে তারপরে আপনার এই বিভিন্ন যে সেলগুলো করা হয়েছে তার সার্বক্ষণিক মনিটরিং করছেন। তো আশা করছি এবার ঈদ যাত্রা নিরাপদে নির্বিঘ্ন হবে সবার সম্মিলিত প্রচেষ্টায়, আমরা আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যদি বিনা টিকিটে যাত্রী যারা ট্রেনের সাদে বাফারে উঠে ওনারা যদি এই ভ্রমণটা আমরা রোধ করতে পারি আশা করি সব কিছু সুন্দর হবে। না আমরা ওইটাই ওই মুখটা যেন না জমতে পারে সেজন্য আমরা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের 3-4 মিটিং হয়েছে সেই সভায় আমরা এটা উপস্থাপন করেছি যেন ওইখানে এই মুখটা জমতে না দেওয়া হয় এবং সবার সহযোগিতা চেয়েছি। আশা করছি এবার সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করবে মানে সহযোগিতা করবে এবং এবার সফল হবে ইনশাল্লাহ।